পোলট্রি ও ফিশ ফিডে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করতে গিয়ে এই শিল্পে সৃষ্টি হচ্ছে বড় সংকট। তাই এই আইন থেকে পোলট্রি ও ফিশ ফিড বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই শিল্প সংশ্লিষ্টরা। তো ভাইয়া তো মুরগির খামার করছেন নাকি, তো সেক্ষেত্রে আপনি তো জানেন যে সরকারি একটা নির্দেশনা আছে যে এই যে মুরগির বা যে আমাদের পোলট্রি ফিড গুলো বা ফিশ ফিড গুলো এবং অন্যান্য পণ্যের উপর একটা নির্দেশনা আছে যে এই খাবারগুলো মোড়কীকরণের ক্ষেত্রে প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় বা এই ব্যাপারে আপনি মানে আপনার মতামত কি? এটা কখনোই সম্ভব না আমাদের পক্ষে থেকে। যেমন এই দেখেন, এই যে আমার ফার্মে কিভাবে রাখা হয়েছে খাবারটা, এখন এই খাবারগুলো আমি এমনও সময় আছে আমি এক মাসের খাবার আনি, এক মাসের খাবার আনি আমি মাস ভরা খাওয়াই। এই পাটের বস্তাতে কখনোই সম্ভব না, এটার মানও থাকবে না, আবার একটু পানি লাগলে সেটা ফাঙ্কাস হয়ে যাবে, এটা অসম্ভব। এটা আমাদের জন্য এমনি তো আমরা জুলুমের মধ্যে আছি, আর এটা আরও কঠিন একটা সিদ্ধান্ত, এটা কখনোই আমাদের জন্য মঙ্গল হতে পারে না। প্লাস্টিকের ব্যাগের তুলনায় পাটের ব্যাগের দামটা তো একটু বেশি, তাই না? তো সেক্ষেত্রে যদি ব্যাগের দামের বাড়ার কারণে যদি খাবারের দামও বেড়ে যায়, ফিডের দামও বেড়ে যায়, তখন কি আপনারা কিনবেন বা সেটা গ্রহণ করবেন? এই এক বছরে অলরেডি 600 টাকা বাড়ছে পার ব্যাগে। আচ্ছা, এখন এই মুহূর্তে আবার এই একটা অবস্থা যদি করে, এটা আমাদের প্রতি চরম অন্যায়। আমাদের দেখার কেউ নাই, সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেয়, তার প্রশাসন কার্যকর করে। আসলে আমাদের প্রান্তিক অবস্থায় যে আমরা কেমন আছি, আমি শুধু খামারি না, আমি একজন পরিবেশক, কাজী ফার্মসের ডিলার আমি, আমার নিজের তো 30,000 আছেই, আরও খামারি বন্ধু বান্ধব আছে, আমার তো 130,000 আছে। হ্যাঁ, 30,000 মুরগি আমি নিজে পালি, এটা আমার নিজের, পাশাপাশি আমার খামারি আছে, আরও বন্ধু বান্ধব আছে। তো আমাদের এই সিদ্ধান্ত আমাদের প্রতি একটা চরম অন্যায়, আমাদের অনেক ঝুঁকির মধ্যে ফেলবে, আমরা ব্যবসা ধরে রাখতে পারবো কিনা সেটাই কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো আপনি বলছিলেন যে দামটা হচ্ছে বাড়লে হচ্ছে আপনাদের প্রতি অন্যায় হবে এবং সেই ক্ষেত্রে সংরক্ষণেরও একটা সমস্যা হয়ে যাবে। সমস্যা তো হবেই, মান থাকবে না। আপনাদের মতো খামারিরাই তো আমাদেরকে হচ্ছে নিরাপদ পোলট্রি মাংস দিচ্ছেন, তো এমনিতেই তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা, আপনি একটু আগেই বলছিলেন। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা যে এই যে পাটের বস্তা ব্যবহার করতে হবে আপনাদেরকে, সেই ক্ষেত্রে আপনাদের আর বাড়তি কি সমস্যা হতে পারে? আমাদের বড় ফ্যাক্টরি হচ্ছে এখন বর্তমান যে অবস্থা, এখানে আমরা বাঁচতেছি না, অনেক কঠিনভাবে আছি। সেই মুহূর্তে পাটের ই করাটা একলাম গিয়ে এটা কোনো লাভবান হবে না আমাদের জন্য, খাবারের মানটা আমরা ধরে রাখতে পারবো না, থাকবে না দুদিন, আর দুই এলাম গিয়ে এটার কস্টিং আমাদের উপরে এসে পড়বে, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো এই ব্যবসা ধরে রাখতে পারবো না।